আসন্ন দুর্গোৎসবকে ঘিরে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার মজুমদার সহ অন্যরা সভায় প্রতিমা তৈরি থেকে পূজার পূর্ব মুহূর্ত পূজাকালীন ও পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বলবৎ রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এবার জেলায় আটাত্তরটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা